কোন কোন অভিযোগ এনেছে রাজের বিরুদ্ধে পরিমণি ডিভোর্স লেটারে এদিকে ইউটিউব চ্যানেল হ্যাকের অভিযোগে এর বিরুদ্ধে জিডি করল প্রযোজক রয়েছে ওরে বাবা উপায় নিজের চেহারা ঠিকঠাক করছে সেই ভিডিও আবার শেয়ার করলো পিয়াবি পাশা অ্যান্ড কি আমির খানের সিনেমায় কাজ করতে যাচ্ছে তাসনিয়া ফারিন প্রথমেই আসি পরী এবং রাজের কাছে পরি এবং রাজের সংসারের ঝামেলা সেটা তো অনেকদিন ধরেই শোনা যাচ্ছে এই ঠিক হয় এই ঝামেলা হয় কিন্তু এর মাঝে আবার আজকে একটা খবর মাথাচাড়া দিয়ে উঠলো যে পরিমণি রাজকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে আঠেরো সেপ্টেম্বর এবং বিভিন্ন সূত্র মতে নাকি এই খবরটা জানা গেছে যদিও রাজ এবং পরীর দুজনের কেউই এই বিষয়ে মুখ খুলেনি। তবে গণমাধ্যম থেকে জানা যায় ডিভোর্স লেটারে পরিমণি কয়েকটি অভিযোগ এনেছেন অভিযোগের মধ্যে রয়েছে মনের অমিল হওয়া বনিবনা না হওয়া খোঁজখবর না নেওয়া মানসিক অশান্তি এবং আরও কিছু বিষয় এছাড়া একটা সোর্স গণমাধ্যমে এটাও জানায় যে রাজপুরীর পারিবারিক কলহ নিয়ে উনিশ সেপ্টেম্বর রাতে তারা কয়েকজন শুভাকাঙ্ক্ষী মিলে আলোচনায় বসে কিন্তু এর মাঝেই দুজনের ঝগড়া হয় এবং এক পর্যায়ে পরীর গায়ে হাত তোলেন রাজ এখন দেখা যায় বিষয়টা আসলে কোন দিকে গড়ায় এদিকে উপবিশ্বাসের নামে থানায় জিডি করলো চলচ্চিত্র প্রযোজক এবং নায়িকা সিমি ইসলাম কলি জিডিতে অপু ছাড়াও আরেকজনের নাম উল্লেখ রয়েছে এবং সে জাহিদুল ইসলাম আপন যে উপবিশ্বাসের সোশ্যাল মিডিয়ার ম্যানেজার সেখানে উল্লেখ রয়েছে উনত্রিশ অগস্ট সন্ধ্যা সাতটায় এই প্রযোজকের ইউটিউব চ্যানেল হ্যাক করা হয় এরপর একত্রিশ আগস্ট সকাল আটটায় জাহিদুল ইসলাম আপন উপবিশ্বাসের সঙ্গে কথা বলিয়ে দেবে বলে জানান এবং সেখানে এটাও বলেন পরবর্তীতে জাহিদুল ইসলাম আপনের সঙ্গে মোবাইলে কথা বললে এক লাখ টাকা দাবি করা হয় টাকা দিলে ইউটিউব চ্যানেল দিয়ে দিবে টাকা না দিলে ফেরত দেবে না এরকম ভয়ভীতি প্রদান করা হয় তারপর বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম শাখায় কথা বললে সাধারণ ডায়েরি করা হয় এবার আসি পিয়া বিপার কাছে পিয়া বিপাশা তো আর আগের পিয়া বিপাশে নেই অনেক পরিবর্তন হয়েছে বাইরের দেশে গিয়ে যেটা তার চাল চলন ভিডিওস ফটোস দেখলেই বোঝা যায় কিন্তু এবার সে নিজের চেহারা কৃত্রিম উপায় কিভাবে সুন্দর করবে আরও সেই ভিডিও প্রকাশ করে দিল এবং সেটা কিন্তু নর্মাল উপায় অবভিয়াসলি না সেখানে বোটক্সের ব্যবহার রয়েছে সে জানায় অস্ত্রোপচার ছাড়াই এই বোটক্সের মাধ্যমে খুব সহজেই তার চেহারা শিফট আপ করা সম্ভব এবং এই পদ্ধতিতে সে তার চোয়াল তার নাক এগুলো শেপ আপ করছে যদিও এখনো রেজাল্ট আসেনি রেজাল্ট আসতে আরো তিন চার সপ্তাহ লাগবে এবং সে ভীষণ এক্সাইটেড রেজাল্টটা নিয়ে বাবা রে বাবা মনে হচ্ছে এটা তো প্রমোশনাল কোনো ভিডিও এবার আসি তাসনিয়া ফারিনের কাছে তাসনিয়া ফারিন তো হানিমুনে বেশ ভালোই সময় কাটালো এবং একটা রিলসও শেয়ার করলো যে রিলসে দেখা যাচ্ছে সে হানিমুনে কেমন মোমেন্টস কাটিয়েছে অ্যান্ড ট্রাস্ট মি রিলসটা জামা গুনতে হয়রান হয়ে গেছি প্রায় তেরো চোদ্দোটা পোশাক পরেছে রিলসের মধ্যে অবভিয়াসলি একদিন এক এক পোশাক যাই হোক তবে এর মাঝে তাসনিয়া ফাইনের আরেকটা খবর বেশ ভাইরাল হয় সেটা হচ্ছে আমির খানের সিনেমায় তাসনিয়া ফারিং মানে আমির খানের পরিচিত সিনেমায় তাসনিয়া ফাইরিং কাজ করবে এবং এই বিষয়ে তাসনিয়া ফাইন গণমাধ্যমে জানান তিনি এই সম্পর্কে কিছুই জানেন না এটা অ্যাকচুয়ালি ভুয়া খবর এবং তিনি এমন খবর প্রকাশিত হওয়ায় খুব বিব্রতকর পরিস্থিতিতেও পড়েছেন তিনি বলেন বলিউডের কোনো সিনেমায় তিনি চুক্তিবদ্ধ হননি তিনি টলিউডের পাত্রিজায় সিনেমায় অভিনয় করবেন এই সিনেমার পরিচালক বিপ্লব গোস্বামী এবং তার চিত্রনাট্য আমিরের প্রযোজনায় লাপাতা লেডিস সিনেমা নির্মিত হয়েছিল তার মানে এই নয় যে এই সিনেমাটিও আমির খানি প্রযোজনা করবেন এবং তিনি কষ্টও পেয়েছেন যে খবরগুলো তার সঙ্গে কথা না বলেই প্রকাশিত হয়েছিল যাই হোক যা আবার হয়েছে এখন তো ক্লারিফাই হলো যে বিষয়টা আসলে ভুয়া